সিলেট মহানগরের জলাবদ্ধতা নিরসনে গ্রহণ করা হয়েছিল সুরমা নদী খনন প্রকল্প প্রকল্পটির মেয়াদ শেষ হবে আগামী জুনে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সতেরো মাসে প্রকল্পের কাজ শেষ হয়েছে ষাট ভাগ বাকি দুই মাসে তারা বাকি কাজ সম্পন্ন করতে চায় আর এই সময়ের মধ্যে চল্লিশ ভাগ কাজ সম্পন্ন করা অসম্ভব বলছেন সচেতন মহল পাউবোর বিরুদ্ধে অপরিকল্পিত কাজের অভিযোগও তুলছেন তারা তাদের দাবি নদী খননের নামে প্রকল্পের পুরো পঞ্চাশ কোটি টাকাই জলে গেছে এদিকে সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নদী খনন করা হলেও প্রকল্প নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে কোনো সমন্বয় করেনি পাউবো সিসি কর্মকর্তারা বলছেন জলাবদ্ধতা নিরসনে এই খনন কাজ খুব একটা কাজে আসবে না জানা গেছে দু সালের ভয়াবহ বন্যায় সিলেট মহানগরের প্রায় অর্ধেক এলাকা তলিয়ে যায় কিছু এলাকায় সৃষ্টি হয় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা জলজটের প্রধান কারণ হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করেন সুরমার নাব্যতা হ্রাসকে এরপর থেকে মহানগরের জলাবদ্ধতা নিরসনে খননের দাবি ওঠে এর প্রেক্ষিতে শহরতলির লামাকাজি থেকে কুশিঘাট পর্যন্ত পনেরো দশমিক পাঁচ শূন্য কিলোমিটার সুরমা নদী খননের একটি প্রকল্প গ্রহণ করা হয় পঞ্চাশ কোটি টাকা বেয়ে ওই প্রকল্পের কাজ শুরু হয় দুই সালের জানুয়ারিতে চলতি বছরের জুন মাসে শেষ হবে প্রকল্পের মেয়াদ প্রকল্পের কাজ ষাট ভাগ সম্পন্ন হলেও গেল শুষ্ক মৌসুমে সুরমা নদীতে বিশাল বিশাল চর জাগতে দেখা গেছে যেসব স্থানে ড্রেজিং করা হয়েছে সেসব স্থানের পাশেই আগের মতো চর জেগেছিল বিশেষ করে কুশিঘাট ও কাজীরবাজার সেতু সংলগ্ন এলাকায় খেলার মাঠ সাদৃশ্য চর দেখে খনন নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী আর সচেতন মহল বলছেন খননের নামে পাউবো টাকা জলে ঢেলেছে নদীর উৎসমুখ থেকে কাজ শুরু না হওয়ায় এই খনন কাজ কোনো কাজে আসবে না পাউবো সিলেট অফিস সূত্র জানায় গত সতেরো মাসে প্রকল্পটির ষাট ভাগের একটু বেশি কাজ সম্পন্ন হয়েছে আগামী দুই মাসে বাকি চল্লিশ ভাগ কাজ সম্পন্নের জন্য জোর দেওয়া হচ্ছে সময় না বাড়িয়ে জুন মাসেই প্রকল্পটি শেষ করতে চায় পাউব প্রকল্প সংশ্লিষ্টদের দাবি নদীর তলদেশে প্রচুর পরিমাণ প্লাস্টিক ও পলিথিনের স্তর পড়ায় ড্রেজিং কাজ বারবার ব্যাহত হয়েছে এতে কাজে কিছুটা ধীরগতি এসেছে খনন করতে গিয়ে প্রায়ই মেশিন বিকল হওয়ার ঘটনা ঘটায় বন্ধ রাখতে হয়েছে কাজ বর্তমানে আলমপুর কুশিঘাট ঘাসিটুলা ও তেমুখী ব্রিজের কাছে নদী খনন কাজ চলছে পাউবু সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান প্রকল্পের মেয়াদের যে দুই মাস বাকি আছে এই সময়ের মধ্যে কাজ প্রায় শেষ করার চেষ্টা চলছে তবে জলাবদ্ধতা নিরসনে নদী খনন একমাত্র পন্থা নয় পরিবেশবাদী সংগঠন সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্টের প্রধান সমন্বয়ক আব্দুল হাই আল হাদি মনে করেন জলাবদ্ধতা কিংবা বন্যা নিয়ন্ত্রণে গৃহীত সুরমা নদী খননের পুরো প্রকল্পটি অপরিকল্পিত নদীর মধ্যকানে সাড়ে পনেরো কিলোমিটার খনন করে সুফল পাওয়ার আশা করা বোকামি নদীর নাব্যতা বৃদ্ধি কিংবা পানি প্রবাহ বাড়াতে হলে সুরমার উৎসমুখ থেকে খনন শুরু করা উচিত ছিল পঞ্চাশ কোটি টাকার এই প্রকল্প সিলেট মহানগরের জলাবদ্ধতা নিরসনে কোনো কাজেই আসার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি এদিকে পাউবর এই খনন কাজ নিয়ে অনেকটা ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেকার আহমেদ চৌধুরী তিনি জানান মহানগরের জলাবদ্ধতা নিরসনের জন্য নদী খনন হলেও পাউবো এ নিয়ে সিসিকের সঙ্গে কোনো সমন্বয় করেনি